সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রোজি সিদ্দিকীর রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম একটা দইয়ের রেসিপি, দারুণ মজার একটা দই, তা হলো সর দই। দই আমরা কম বেশি সবাই বসাতে পারি, তারপরও কিন্তু কোনো কোনো টিপস আবার ট্রিক্স থাকে যা অনেকেরই অজানা, যার কারণে দইটা পারফেক্টভাবে হয় না বা দই থেকে পানি ওঠে। আজকে আমার এই দইয়ের রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সুন্দর আর পারফেক্টভাবে মজার একটা সর দই গড়ে করে নিতে পারবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসুন তাহলে দেখে নিই। আমি এখানে 3 লিটার দুধ একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এখানে আমি 3 লিটার দুধকে জাল করে নিব। আর এই চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম তো হাইতে রেখে আমি অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিব, নিচ থেকে দুধটা লেগে যেতে পারে। তাই এভাবে নেড়ে ছেড়ে অপেক্ষা করব কিছুক্ষণ, মানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি দুধটা বলক আসার আর পর আমি এই যে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু নাড়া একদমই বন্ধ করি নাই। বলক আসার পর আমি আরও 10 মিনিট দুধটাকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে ক্যারামেল করে নেওয়ার কোনো কিছুই নেই, এখানে দুধের সাথে চিনিটা জাল করে নিলে হবে। এখানে আমি 3 কাপ মানে সরি 3 কেজি দুধে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। লাগলে আমি পরে আরও কিছুটা দিয়ে নিব। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। এই যে এভাবে বলক চলে আসছে, আপনার চিনিটাও কিন্তু গলে গেছে। এভাবে বলক চলে আসলে এখন আমি চুলাটাকে কমিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব উপরে একটা সর পড়ার জন্য, মানে সরের লেয়ারটা পড়ার জন্যে। চুলাটাকে আমি কমিয়ে দিলাম। এই যে চুলাটাকে একদম লো করে দেওয়ার পর কিন্তু দুধের উপর এইরকম একটা সর পড়েছে। এখন আমি এই সরটাকে তুলে নিব। আর এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে সর দই খাওয়ার ক্ষেত্রে, কারণ দুধটা জাল করতে হবে আর কিছুক্ষণ পর পর এভাবে করে সরটাকে তুলে অন্য পাত্রে রেখে দিতে হবে। এখন আমি সরটা তুলে নিলাম, নিয়ে চুলার আঁচটাকে আবারও বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ করে যাবে না, তাহলে নিচ থেকে পোড়া লেগে দুধে কিন্তু মানে গন্ধ চলে আসবে, তখন আর দইটা খেতে ভালো লাগবে না। এভাবে করে আমি সরগুলা তুলে নিব। এই যে অনেকক্ষণ জাল করার পর আমি কিন্তু দুধের সরটা তুলে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরও আগে থেকে জাল করে নেওয়া দুধ। এখানে আমি আরও আগে জাল করে ঘন করা দুধ নিয়ে নিয়েছি 1 কেজি, মানে আমি 3 কেজি আগে জাল করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে 2 ভাগ করেছি, মানে 2 কেজি করেছি। এখন আরও 1 কেজি দুধ আমি দিয়ে দিয়েছি, মানে ঘন করে নেওয়া। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে চিনি। এখানে যে আমি আরও 1 কেজি দুধ দিয়েছি, মানে জাল করে ঘন করা দুধ, তার জন্য আমি এখানে আরও চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও প্রথম দিয়েছি 1/2 কাপ, তারপরে দিয়েছি 1/2 কাপের অর্ধেক, মানে 1/4 কাপ, মানে পরে আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দুধটাকে আবারও জাল করে নিচ্ছি। এই যে দুধটা কিন্তু জাল হয়ে গেছে, এরকম কালার কিন্তু চলে আসছে। আর আমি কিন্তু প্রতিবারই দুধের সরটাকে আমি তুলে নিয়েছি, কিছুক্ষণ জাল করে করে চুলার আঁচটা কমিয়ে আমি দুধের সর তুলে নিয়েছি। এই যে এখন আরও কিছুক্ষণ জাল করতে হবে। আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আরও জাল করে উপরে আরেকটা মানে সরের লেয়ার পড়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এই অবস্থা কিন্তু একদমই দুধ নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বারবার অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে আমার শর্টটা কিন্তু আমি এই ফাঁকে তুলে নিয়েছি, এটা স্কিপ পড়ে গেছে। আর এদিকে আমি যা করব, দই বসানোর জন্য আমাদের লাগবে দই। আমরা এখানে মিষ্টি দই করব, তার জন্য আমাদের লাগবে মিষ্টি দই।
তাই এই ভালো একটা ব্র্যান্ডের দই নিতে হবে। এখানে আমার দোকান থেকে কেনা আমি মিষ্টি দই নিয়েছি। আমি এখানে প্রায় আমার 3 কেজি দুধের মতো দই করব। তার জন্য আমি এখানে দুধের মানে এই দুধের জন্য দই নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব। আমি এখানে 1 কাপ দই নিব। আর কি মানে দই কেন পানি উঠে, একদমই দই আর পানি উঠবে না যদি আমার এই ভিডিওটা ফলো করেন। এই যে দেখুন, আমি কিন্তু একটা বাটির উপর ছালনি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে প্রথমত 1/2 কাপ দিয়ে 1/2 কাপ দই আমি নিয়ে নিয়েছি, নিয়ে এই ছালনির উপর দিয়ে দিলাম। এই দইটা আমার ডিফে ছিল, যার জন্য একটু একটু পানি পানির মতো দেখা যাচ্ছে, তবে এই দইয়ে কিন্তু তেমন একটা বেশি পানি নেই। এই যে 1/2 কাপ দিয়ে আমি 2 কাপ দই এখানে দিয়ে দিলাম, দিয়ে মানে বেশ কিছুক্ষণ এই ছালনির উপর রেখে দিব, যেন এক্সট্রা কিছু কিন্তু দইয়ে অবশ্যই একটু পানি থাকে। এই যে একটু একটু করে কিন্তু এই পানিটা, এই যে এরকম পাতলা পানিটা সরে যাবে, তাহলে আর দইয়ে পানি উঠবে না। এভাবে করে আমি দইয়ের বীজটাকে এক সাইডে রেখে পানিটা জড়িয়ে নিচ্ছি, আর অন্যদিকে এই দইটাও আমি এভাবে মুখটা বন্ধ করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। আবারও যখন দরকার হবে এভাবে কিন্তু এই দইটা দিয়ে দই বসানো যাবে। এই যে দইটাকে মানে দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, মানে দুধ কতটুকু ঠান্ডা হবে মানে দুধটা আঙ্গুল ছোবানো যাবে এতটুকু গরম থাকলে কিন্তু হবে, বেশি গরম থাকলেও হবে না, আবার কম মানে ঠান্ডা হলেও হবে না। এই যে সরটা আমার পুরাটা দুধ থেকে এই সরগুলা বের হয়েছে। এখন সরটাকে একটু চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে মানে ভেঙে নিচ্ছি সর। এখন আমি যেই পাত্রে দই বসাবো, আমি একটা মাটির বড় একটা পাত্র নিয়েছি, কারণ এখানে আমার দইয়ের পরিমাণটা কিন্তু বেশি, তার জন্য আমি একটা দই মাটির পাত্র নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন। এখন এই পাত্রে দিয়ে দিব টক দই। এই যে দেখুন, এই দই থেকে কিন্তু এই পানিটা বের হয়েছে। এই পানি সহ যদি আমি দই বসাতাম তাহলে কিন্তু অবশ্যই দইয়ে পানি উঠত। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। এই যে এখন আমি ছালনি থেকে পানি জোড়ানো সম্পূর্ণ দইটাই নিয়ে নিচ্ছি। অবশ্যই মিষ্টি দই বসাতে গেলে আপনারা মিষ্টি দইটা ব্যবহার করবেন দইয়ের বীজ হিসাবে, আর টক দইয়ের সময় টক দই চেষ্টা করবেন, তাহলে দইয়ের টেস্ট অনেক ভালো আসে। দইটাকে আবারও চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এখান থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি। আবারও বলছি, দুধের গরমটা যেন আঙ্গুল ছোমানো যায় এরকম গরম থাকতে হবে। ও বেশি গরম হলেও দইটা বসবে না, ছানা কেটে মানে পানি কেটে দিবে, আর ঠান্ডা হলে কিন্তু দইটা বসতে চাইবে না। এখন একটা হুইক্স দিয়ে ভালো করে এই যে দইয়ের বীজ মানে যে দইটা আমরা ব্যবহার করেছি এই দইটা আর দুধ আমরা ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে। ভালো করে দুধের সাথে দইটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন বাকি দুধটা আমি এভাবে ঢেলে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে হুইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দই আমরা সবাই কিন্তু পারি, কিন্তু কিছু কিছু একটু ভুলের কারণে বা অসতর্কতা থাকার জন্য কিন্তু দইটা ভালোভাবে বসতে চায় না। এখন কিন্তু আমি দুধের সর সম্পূর্ণটা দুধের সর আমি এই দুধের মাঝে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, কিন্তু এখানে একটু বেশি হয়ে গিয়েছে, যার জন্য একটু উপরে চলে আসছে, তার জন্য আমি একটা গ্লাসে তুলে নিয়েছি কিছুটা দুধ। নিয়ে এই যে সাইড থেকে যে দুধটা লেগেছে এখান থেকে আমি টিস্যু দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। এই যে ভালো করে মুছে দিলাম। এবার এর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে একটা গরম জায়গায় রেখে দিব। আমি একটা বড় সসপ্যানের ভিতরে একটা পাতলা কম্বল দিয়ে দিয়েছি, বিছিয়ে দিয়েছি। দিয়ে এখন এই কম্বলের ভিতরে আমি দইটাকে রেখে দিব। এখানে আমি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই দইটাকে রেখে দিচ্ছি। আপনাদের কম বেশি হলে সময় কম বেশি লাগতে পারে। ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পর। এই তো ফিরে আসলাম আমি 6 ঘন্টা পর। দইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। মাশাল্লাহ, দইটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে।
মানে অনেক সুন্দরভাবে দইটা বসে গেছে এখন আমি এই দইটাকে এই যে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে বসে গেছে এখন আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি নরমাল ফ্রিজে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর ফ্রিজে রেখে দিলে কিন্তু দইটা আরো সুন্দর করে সেট হয়ে যায় এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু আরো ভালো করে সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দইটা আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রিজে রাখার পর কিন্তু দইটা কতটায় সুন্দর হয়েছে আর উপর দিক দিয়ে কতটায় সুন্দর দেখাচ্ছে এই সর দই অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন তাই আমি এখনো বলবো যারা এমন সুন্দরভাবে একটা দই বসাতে চান অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর এইরকম একটা দই বসিয়ে নিতে পারবেন আশা করব আপনাদের দইটাও এত সুন্দর হবে এখন আমি একটা চামচ দিয়ে এক সাইড থেকে দই একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মাশাআল্লাহ কতটায় সুন্দর হয়েছে এই সর দই আর কত সুন্দরভাবে ক্ষীরের মতো জমে গেছে দেখে আপনারা আর বোঝার কিন্তু বাকি নেই যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন দইয়ে কিন্তু কোনো পানির অংশই নেই আমি আশা করব আজকে আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকার হবে আর যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি মনে করেন যে আপনাদের আমার আজকের এই ভিডিও দেখে একটু হলেও উপকার হয়েছে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ